আলাইকুম ফ্রিয়ার্স আমি কেয়া চলে এসেছি স্টান মল্লিকায় থার্ড ফ্লোরে বি বুটিক্সে তো এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের বুটিক্স কালেকশন এবং খুবই এক্সক্লুসিভ কালেকশনগুলো হবে তো তার আগে আমি আপনাদের অ্যাড্রেসটা ফোন নাম্বারটা এবং ডিটেলস জানিয়ে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে বি বুটিক্স তিন বাই ছাব্বিশ স্টান মল্লিকা থার্ড ফ্লোর ঠিক আছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার একটা স্ক্রিনশট রেখে দেন এবং আমি এখন যেই যেই ড্রেসগুলো দেখাবো যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথমেই কিন্তু দেখবেন কালেকশনগুলো অনেকগুলো যেহেতু ভ্যারাইটিস কালেকশন দেখিয়ে দিব এবং খুবই রিজনেবল হবে ভাইয়ারা কিন্তু কোয়ালিটিফুল কালেকশনগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছে এই দেখেন এটা হচ্ছে একটা মিররের ওয়ার্ক করা এবং স্টোন এই যে দেখেন নিচে এখানে বুকের দিকে স্টোন আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি কাপড়টা একটু সিল্কি টাইপের না নিচের দিক আচ্ছা লোন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লোন ঠিক আছে এই যে নিচের দিকে এরকম হবে ওড়নাটা সেলোয়াটা দেখব ভাই আমি একটু তো বেশ সেটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কত দারুন দেখেছেন ওড়নাটা আচ্ছা স্যালারটা কি ই হবে আপনার চুড়িদার হবে নাকি মানে প্লাজো হবে ওকে সালোয়ারটা প্লাজো হবে ভাইয়া সাইজ কি কি দেয়া যাবে সেটা বলেন আটত্রিশ থেকে ভিউয়ার্স আটত্রিশ থেকে চুচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবে এই ড্রেসটার প্রাইসটা জানবো সাতশো পঞ্চাশ টাকা ওকে তো ভিউয়ার্স দেখেন এত দারুণ একটা ড্রেস রেডিমেড পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র ওকে তো ভিয়ার্স এখন আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে ভিয়ার্স গরম কিন্তু একেবারে এসে পড়েছে ছুঁয়ে ফেলেছে আমাদের শীত গিয়ে তো এই ধরনের মানে কটন টাইপের ড্রেসগুলো কিন্তু আমাদের জন্য এখন অনেক বেশি প্রয়োজন যারা কলেজ ভার্সিটি আপনারা যারা অফিস করেন রেগুলার বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেই কালেকশনগুলো যাতে আপনারা খুব ইজিলি কালেক্ট করতে পারেন সেই জন্য কিন্তু আমাদের এই প্রয়াস তো এটার সাইজও কি ছত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ওকে সবগুলো ড্রেসের আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটা কয়েকটা কালার আছে এবং প্রাইসটাও আমি জানিয়ে দিব আপনাদের ওয়াও খুবই দারুণ একটা লাইট একটা কালার লেমন কালার ঠিক আছে যে দেখেন লাইট একটা লেমন কালার এবং খুবই মানে কি বলবো যে খুবই ক্লাসি এই কটন ড্রেসটা কিন্তু খুবই ক্লাসি প্রাইসটা জানবো ভাইয়া ওকে তো ভিয়ার্স এই ড্রেসটাও কিন্তু সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছে একেবারে রেডিমেড ড্রেস এখন কিন্তু আমরা একটা ড্রেস শুধু একটা কামিজ সেলাই করতে করতেও কিন্তু আমি আর কোনো জায়গার কথা বলবো না শুধু স্টান মলিকার কথাই বলি একটা সিঙ্গেল কামিজ সেলাই করতে গেলেও সাড়ে তিনশো টাকা তিনশো টাকা একদম নর্মাল গোল গলা দিয়ে একটা কামিজ বানালে পাইপেন টাইপেন দিতে গেলে আরও বেশি প্রাইস পড়ে যায় আচ্ছা যাই হোক এটা হচ্ছে কিসের ওড়না শিফন পিওরের আচ্ছা পিওরের ওড়না আচ্ছা এটা হচ্ছে পিওর রোনাটা দেখেন প্রতিটার সাথে আপনারা পিওর রোনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন খুবই দারুণ রোনাটা আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একটা প্লাজো পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা লিলেনের মধ্যে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তারপরে আমরা নেক্সট কালেকশন গুলো দেখে নেব মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউর্স এত দারুন দারুন কালেকশন কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র এই বিভুটিক এই পাবেন আপনারা ভিউর্স এই যে দেখেন খুবই দারুন এখানে কুর্সি কাটার কাজ বলা হয় এই টাইপের একটা ডিজাইন করা এখানে পার লাগানো আছে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা একদম অল ওভার কালারটাও কিন্তু খুবই নাইস খুবই ক্লাসি একটা কালার গলাটা দেখি ভাই গলাটা রাউন্ডের মধ্যে হবে না আচ্ছা রাউনের মধ্যে হবে হাতাটা হবে যে দেখেন থ্রি কোয়ার্টার একটা নাইস একটা হাতা ঠিক আছে এটার সাথে ম্যাচিং টাইমটা একটু দেখে নিব ওড়নাটা বড় না ওকে তো আমার মনে হচ্ছে ওড়নাটা অনেক বেশি নাইস হবে কারণ হচ্ছে যে যারা একটু বাইরে যান বা হিজাব টিজাব পরেন তারা কিন্তু এই জাস্ট এই উড়নাটা দিয়ে কিন্তু একটা হিজাব বানিয়ে পরে ফেলতে পারবেন দেখেন ওয়াও অনেক বড় এবং অনেক নাইস একটা একটা যে কি বলে আচ্ছা স্ক্রিন করা দেখেন আচ্ছা সালোয়ারটা হবে যেরকম খুবই নাইস একটা কালার প্যান্ট কার্ড প্লাজো হবে হ্যাঁ ফেস্ট প্যান কার্ড প্লাজো হবে প্রাইসটা জানবো

এই সাইডটা কিভাবে ডিজাইনটা চলে এসেছে এবং এখানে স্টোন এবং গ্লাস ওয়ার্ক করা হ্যাঁ আর এদিকে দেখেন এটা কত সুন্দরভাবে স্টেজ করা প্রাইসটা জানবো ভাইয়া এগারোশো টাকা ওকে তো ভাইয়া এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এটা হচ্ছে পিওর এর না আর এটা হচ্ছে সালোয়ারটা প্লাজোটা ঠিক আছে প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা তো ভিয়ার্স এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জুট কটনের উপরে ভিয়ার্স ইন্ডিয়ান জুট কটনের উপরে যে দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনার শোরুম টোরুমে অনেক বেশি মানে যেমন পরিমাণে চলে তেমন পরিমাণে কিন্তু প্রাইসটা অনেক হাই রাখা হয় আপনারা জানেন আপনারা সাধারণত আরং থেকে একটা জুট কটনের ড্রেস কিনতে গেলে অনেক অনেক বেশি প্রাইস নিয়ে দেবে এই দেখেন প্রাইসটা জানবো এটার এগারোশো টাকা ঠিক আছে এটার সাথে কি সালোয়ার ওড়না আছে সেটা একটু দেখে দেবো এই যে টাইডাই একটা ওড়না আছে এই যে দেখেন পিওরের টাইডাই ওড়না আচ্ছা খুবই বড় ওড়নাটা হ্যাঁ সাধারণত যে আমরা মার্কেট থেকে পিওরের রোনা পাই তার চাইতে কিন্তু অনেক বড় সালোয়ার হবে প্লাজোর মধ্যে ওকে তো সাইডে আরো কিছু কালেকশন আছে সেগুলো আমরা একটু দেখে নিবো তো ভিয়ার্স এখন যেগুলো দেখিয়ে দিব ইন্ডিয়ান চুনডির মধ্যে ঠিক আছে ইন্ডিয়ান চুনডির মধ্যে এই দেখেন একটু দেখতে শার্ট টাইপের ভিতরে একটা ফলস ডে আছে একেবারে ফলসটাও কিন্তু রেডি করা আছে ভিয়ার্স দারুণ একটা কালেকশন গলাটা ব্যান্ড কলার তাই না আর ঠিক থ্রি হাই নেক আচ্ছা থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটার সাথে কি ম্যাচিং আছে সেটা একটু দেখবো প্লাজোটা আবার কাজ করা আছে দারুণ কিন্তু প্লাজোটা আবার এই যে দেখেন এভাবে ডিজাইন করা আছে ঠিক আছে দেখেন কতখানি কাজ করা এই যে প্লাজোটা কিন্তু চওড়াও অনেক এই যে এটা হচ্ছে নাটা পিওরের স্কিন করা তাই না আচ্ছা খুব দারুণ ওকে প্রাইসটা জানবো প্রাইসটা 1100 টাকা ওকে তো ফিয়ার সেটার প্রাইসও কিন্তু 1100 হবে কালার কালার হবে তিনটা একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন রেডটা দেখেন রেডটাও কিন্তু অনেক নাইস ভিজ যারা এই যে বৈশাখী ঐশাখী কেনাকাটা করতে চান তারা কিন্তু বৈশাখের জন্য নিয়ে নিতে নি দারুণ একটা রেড হ্যাঁ এই দেখেন একেবারে কিন্তু বৈশাখের কালেকশন হয়ে গেল হ্যাঁ হোয়াইট এন্ড এইসের সাথে আচ্ছা ঠিক আছে তো এটার আরেকটা কালার আছে এটা এটা খুলতে হবে না ভাই থাক কষ্ট করে আচ্ছা ঠিক আছে খুলে ফেলছেন সে তো দেখিয়ে দিই এই দেখেন দেখেছেন একটা অলিভ কালার খুবই নাইস একটা ড্রেস ঠিক আছে অফিস কলেজ বাচ্চাদের নিয়ে যাবেন স্কুলে বিভিন্ন সাইজের আছে আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে যাবেন আটত্রিশ থেকে চুচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ফাইনালি একটা আরেকটা খুবই নাইস একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন কাজটা দেখেন জাস্ট ও একটা কাজ এই দেখেন দেখেছেন এমব্রয়ডারি করা নিচের দিকে দেখেন উপরের দিকে দেখেন এই দেখেন পুরো বডিটা এই যে গলাটা দেখেন ফ্যান্সি একটা কালেকশন এই দেখেন গলার স্টাইলটা দেখেন দেখেছেন খুবই নাইস খুবই কিউট একটা কালেকশন আচ্ছা ঠিক আছে এটার কাপড়টা কি হবে ভাইয়া কটন কাপড় কটন সুতি কটন আচ্ছা পিওর সুতির মধ্যে ওনাটা বড় না হবে ব্লুর মধ্যে এই যে ওনাটা দেখেন ভিডিও সাইমাওরেটা দেখেন প্রাইসটা কত টাকা আচ্ছা 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে এটা ওকে তো ফ্রেন্ডস এটার কিন্তু আরেকটা কালার আছে আচ্ছা বিস্কিট মেরুন ওকে ঠিক আছে রাখেন প্রাইসটা হচ্ছে 1100 টাকা ফ্রেন্ডস এই যে দেখেন খুবই খুবই নাইস একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখেন কালার এবং কালেকশন দেখেন হাতাটা দেখেন আরং স্টাইলের ঠিক আছে আরং স্টাইলের এটা সেলারুনাটা দেখিয়ে দিব আমরা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা প্লাজোটা ওয়াও প্লাজোটা কিন্তু এখানে দেখেন কত দারুণ ভাবে কাজ করা আছে দেখেছেন খুবই দারুণ ভাবে কাজ করা আছে ওড়নাটাও বড় একটা ওড়না হবে আচ্ছা সম্পূর্ণ একটা তো ভিউয়ারস এই যে দেখেন এটা ওড়নাটা কত বড় এই যে দেখেছেন একেবারে মনে হচ্ছে শাড়ি হ্যাঁ আচ্ছা তো এটার প্রাইসও কিন্তু হবে 1100 টাকা ঠিক আছে কালার গুলো তিনটা কালার কালার খুলতে হবে না আমরা একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটা কালার দেখেছেন এটার সাথে ম্যাচিং হচ্ছে এই যে পেস্ট এটার সাথে ম্যাচিং হচ্ছে আপনার পিঙ্ক ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে তো ভিয়ার্স আমি কিন্তু অ্যাড্রেসটা ফোন নাম্বারটা প্রথমেই দিয়ে দিয়েছি তারপরে এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার ফোন অ্যাড্রেস তো আপনারা যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল করে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ভিয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ